হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিতামেক্সি কাটিং। এই ভিডিওতে আমি আপনাদেরকে ফিতামেক্সিটি কাটিং করে দেখাচ্ছি, পরবর্তী ভিডিওতে আমি ফিতামেক্সিটি সেলাই করে দেখাবো। দেখুন, আমি কিন্তু এখানে এক সাইডে ফিতা দিয়ে তৈরি করব আর এক সাইডে রাবার দিয়ে। একই ভিডিওতে আপনারা দুইটা সাইডে দুই রকম, মানে এক সাইডে ফিতা আর এক সাইডে রাবার কীভাবে দিয়ে তৈরি করবেন সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে ফিতা ম্যাক্সিটি কাটিং এবং সেলাই খুব সহজেই শিখে নিতে পারবেন। দেখুন, আমি কাপড়টিকে প্রথমে মেলে নিচ্ছি, মেলে নিয়ে আমি সাইজ করে নিচ্ছি কাপড়টি, মানে নিচ থেকে সার্ভাস করে নিচ্ছি। দেখুন, আমি যে সাইডে আছে বন্ধ সাইড, অপর সাইডটি কিন্তু খোলা, মোট কাপড়টি মানে চার ভাজে ভাজ হয়ে আছে। দুইটা পার্টের ম্যাক্সি, মানে সামনে পার্ট এবং পিছন পার্ট একসাথে বের হবে। দেখুন, আমি কাপড়টি কিন্তু সাইজ করে নিয়েছি, নেওয়ার পরে নিচে থেকে শেপ কাট দিয়ে সোজা করে দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে মানে ম্যাক্সিটির লম্বা অনুযায়ী, এখানে ম্যাক্সিটির লম্বা আছে 54 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি, মোট 56 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন, বন্ধ সাইডের ওপাশ থেকে আমি কিন্তু 56 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এপাশ থেকেও আমি 56 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে আমি শেপ কাট দিয়ে দাগ দুটো মিলিয়ে দিচ্ছি। দেখুন, ফিতা ম্যাক্সিটি তৈরি করতে কিন্তু আমরা প্রত্যেকটা কাপড়ের বেলায় কিন্তু বন্ধ সাইড থেকে মাপ নিয়ে নিই। এই ম্যাক্সিটি তৈরি করার জন্য কিন্তু খোলা সাইড থেকে মাপ নিতে হবে। দেখুন, আমি প্রথমে খোলা সাইডের মানে বগল মহড়ার অংশের মাপটা খোলা সাইডে নিয়ে নেব। দেখুন, এপাশ থেকে খোলা সাইড থেকে প্রথমে 4 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি, এপাশ থেকেও মোট 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। নিয়ে এবার বগল মহড়া নামাচ্ছি আমি 6.5 ইঞ্চি। এই ম্যাক্সিটি আপনারা কিন্তু 40-41 বডি পর্যন্ত করতে পারবেন। দেখুন, এখানে পুটের মাপটা আমি এখানে নিয়ে নিচ্ছি, এখানে পুট নিচ্ছি 4.25 ইঞ্চি পরিমাণ। নিচ থেকেও 4.25 ইঞ্চিতে দাগ দিয়ে সোজা করে আমি শেপ কাট দিয়ে দাগগুলো মিলিয়ে নেব। দেখুন, ফিতা ম্যাক্সিটি তৈরি করার জন্য কিন্তু গলার কাছে চারকোনা আকারে হয়। দেখুন, এবার বন্ধ সাইডের ওখান থেকে আমি গলার মাপটা নিয়ে নেব। এখানে গলা আপনারা যতটুকু নামাতে চান নামাতে পারেন, আমি 5.5 ইঞ্চি নামিয়ে নিছি, আপনারা চাইলে 6 ইঞ্চিও নামাতে পারেন, আর এর থেকে ছোটো চাইলে আপনারা 5 ইঞ্চিতেও নামাতে পারেন, মানে আপনাদের গলার মানে পছন্দ অনুযায়ী ছোটো বড় করে নিতে পারেন। আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। দেখুন, এই অংশটা কিন্তু আমার পুরাটাই কুচি হয়ে যাবে, এই যে গলার অংশটা আমি দাগ দিয়ে নিয়েছি, এই অংশটা পুরাটাই কুচি হবে। এবার বগল মহড়া থেকে আমি শেপটা দিয়ে নিচ্ছি, এখানে কিন্তু আমি তালপাট কাটিং করব না। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সবাই প্রথমে আপনাদের কাছে লিঙ্কটি পৌঁছে যায়। এবার দেখুন, দাগ অনুযায়ী আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে, ধন্যবাদ। দেখুন, আমি পুটের ওখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি, দিয়ে বগল মহড়ার অংশটা কাটিং করে নিচ্ছি। আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে এই ফিতা প্লাস রাবারের ম্যাক্সিটা খুব সহজে শিখে নিতে পারবেন। একই মাপে কিন্তু আমাদের ফিতাও বসবে এবং রাবারটাও আমি বসিয়ে নেব। এবার নিচ থেকে আমি নিচের অংশটা সমান করে দেখে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু নিচের অংশটি কাটিং করা হয়ে গেছে।
এবার আমাকে এখানে যে জোড়া দিয়ে নেব সেই পট্টির অংশটা কাটিং করে নেব। দেখুন ওই যে বাড়তি যে ভিতরে ঢোকানো যে কাপড়টুকু ছিল ওই কাপড়টুকু আমি মাঝখানে বসানোর জন্য মানে কেটে নেব। এখান থেকে আমি চওড়া নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে আমি দুইটি পার্ট কাটিং করে নেব। দেখুন আমি শেপ কাট দিয়ে দাগ অনুযায়ী চক দিয়ে দেখে নিচ্ছি, দেখে আমি পরবর্তীতে কাটিং করে নেব। দেখুন আমি দাগ অনুযায়ী কাপড়টি কাটিং করে নিচ্ছি। দেখুন দুটো পট্টি আমার কাটা হয়ে গেছে, এই দুটো কিন্তু একটা গলায় বসবে, মানে একটা বড় পাটটা একটা মাঝখানে বসবে আর দুই সাইডে দুটো ছোট মানে মাঝখান দিয়ে কাটিং করে ছোট অংশ বসাবো। এবার এই পাটটা নেব আমি রাবারের জন্য। দেখুন রাবারের জন্য আমাকে কিন্তু কাপড় একটু বেশি নিতে হবে, রাবারের জন্য আমি 3 ইঞ্চি কাপড় এখানে নিয়ে নেব। দেখুন এক সাইডে নেব 3 ইঞ্চি আর এক সাইডে নেব 2 ইঞ্চি, মানে 3 ইঞ্চি আর 2 ইঞ্চি দিয়ে আমি দাগটা দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি 3 ইঞ্চি করে দিয়েছি, পরবর্তীতে আর একটু কাটিং করে আমি 2 ইঞ্চি মানে এক পাট রাখবো 3 ইঞ্চি আর এক পাট রাখবো 2 ইঞ্চি দিয়ে আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি। দেখুন এই পাটটা কিন্তু আমি বড় রেখেছি, আর একটা পাট ছোটো করে কাটিং করে নিয়ে ছোটো পাটটা কাটিং করে নিচ্ছি। আমার দেখুন কাপড়টি কাটিং করা হয়ে গেছে, এবার আমি হাতার অংশটা কাটিং করে নেব। হাতার অংশটি কাপড়িং করার জন্য আমি প্রথমে কাপড়টি একবার ভাঁজ দিয়ে 2 পাট করে নিচ্ছি, তারপর আরও একটি ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু কাপড়টি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। এবার দেখুন এখানে আমার বগল মোহরার একটা মাপ আছে, ওই মাপটি কিন্তু নিতে হবে। দেখুন আমাদের বগল মোহরায় কতটুকু আছে সেই মাপটি আমি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বগল মোহরার মাপটা নিয়েছি 9.5 ইঞ্চি। তাহলে এখানে হাতার অংশে আমার 9.5 ইঞ্চি আছে কিনা সেটা খেয়াল করতে হবে। এখানে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি হবে। এখন আসে কিন্তু 9.5 ইঞ্চি। এবার হাতা লম্বা আমি নিচ্ছি 6 ইঞ্চি, 6 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি বেশি নিয়ে মোট 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এবার দেখুন উপরের থেকে 2.5 ইঞ্চিতে আমি ডাউন দিয়ে নিচ্ছি, আর 2.5 ইঞ্চি আসে আমার 5 ইঞ্চিতে। এপাশ থেকেও ঠিক একইভাবে আমি দাগ দিয়ে নেব। দেখুন এখান থেকেও আমি 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে এখানেও আমি 2.5 ইঞ্চিতে ডাউন দিয়ে দিলাম। দিয়ে আমি দাগগুলো শেপ কাটের সাহায্যে মিলিয়ে নেব। দেখুন আমি কিন্তু শেপ কাটের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন ওই শেপ কাটের শেপ দিয়ে বগল মোহরা থেকে মানে হাতার লম্বা পর্যন্ত আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, নিয়ে নিচের অংশটাও দাগ দিয়ে নিচ্ছি। এবার আমি হাতার মুখের মাপটা নেব। এখানে হাতার মুখের মাপ নিচ্ছি 8 × 16 ইঞ্চি, মানে 14 ইঞ্চি থাকবে আর 1 ইঞ্চি এক্সট্রা বেশি মোট মানে থাকবে 7 ইঞ্চি, আর বেশি নিয়েছি 1 ইঞ্চি বেশি। দেখুন আমার কিন্তু ফিতামাক্সিটি কাটিং করা হয়ে গেছে। এই নিয়মটি ফলো করলে আপনারা 36 থেকে 40-42 সাইজ পর্যন্ত ফিতামাক্সিটি খুব সহজেই কাটিং করে নিতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।